আমার আপন ছোট বন্ধু আমার ব্যক্তিটা বিভিন্ন সময় ব্যবসা বাণিজ্য করার কথা বললে তার ব্যাংক স্টেটমেন্ট গুলা আমরা ইয়ে করতেছি, ব্যাংক ব্যাংকের নগদ এবং টিচারকে প্রায় 1.5 কোটি টাকার মতো দিতে পারবে দর্শক কথা বললে টাকাগুলা ফেরত দিচ্ছে না। তারে শুধু আমি একদিন ফোন দিয়েছিলাম যে ভাই আমার বন্ধু ভাই আপনি একটা টাকাগুলো দিয়ে দিন 15 টাকা স্যার, এইটুকু কথা হয়েছে তার সাথে। এখন 15 টাকা চাওয়া এটা কি চাঁদাবাদী নাকি? থানায় কি গিরি করছে এই ঘটনা নিয়ে? না জিডি করে নাই, যে আমার কাছে আসছিল সে একটা অভিযোগ দিয়েছিল, তাহলে আমি যেহেতু তার ঘটনা স্থল তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, তাহলে বলছি যে তুমি ওইখানে ব্যবস্থা নাও, কারণ একটা তো আমার কোথাও এখানে অতদিন না টাকা পাঠাচ্ছে, তো আপনার গিয়ে ব্রাহ্মণবাড়িতে গিয়ে আনছে এবং ওইখান থেকে পাঠাচ্ছে তাহলে দেখতে পাবো। এখন আপনি তো আইন কানুন সবই জানেন, এখন যদি আইনের বাইরে যদি এভাবে জিডি না করে বিষয়টা কেমন হয়ে গেল না? কিসের আইন কানুন? আপনার রিলেটিভ যদি আপনার কাছে কারো কাছে টাকা চায় আপনি তাদের ফোন দিয়ে বললে এটা আইন বহির্ভূত কিছু হয়ে গেল ভাই? না এটা আপনি তো ব্যক্তিগতভাবে ফোন দেন না, আপনি তো একজন ওসি হিসেবে ফোন দিয়েছেন তাকে। আমি ব্যক্তিগত আমি যখন তাকে ফোন দিয়েছি তখন আমি ছুটিতে ছিলাম, এজ এ ওসি হিসেবে কি আমি আপনার আপনি প্রফেশন সাংবাদিক, আপনি যদি আপনার কোনো রিলেটিভ যে কারো কাছে টাকা পায় আপনি তাকে ফোন দিয়ে বললে এটা কি চাঁদাবাজি হয়ে গেল? এটা কি আপনাদের কাছে এভিডেন্স রয়েছে আপনার যারা? অবশ্যই তাকে ব্যাংকে টাকা দেওয়া হয়েছে, বিকাশে টাকা দেওয়া হয়েছে, নগদ টাকা দিয়েছে, এভিডেন্স তো অবশ্যই আছে। তার বিরুদ্ধে মামলা হবে ব্রাহ্মণবাড়ি, আমি তাহলে বলছি যে তুমি ঘটনাস্থল যেহেতু এসে পড়ছো ব্রাহ্মণবাড়ি, ওইখান থেকে ব্যাংকে টাকা পড়েছে, ওইখান থেকে সে আনছে, ওইখান থেকে বিকাশ করছে, তুমি ওইখানে মামলা করো। ঘটনা যেহেতু আপনি নিজেই বলছেন 7-8 বছর হয়ে গিয়েছে, তো এই ঘটনাটা তো অনেক দিন গড়ালো, কোনো জিডি হলো না, তখন তো তাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল। তো আপনাকে বললাম যে 7 কোটি টাকা তো দূরের কথা, 7 টাকা আমি তার কাছে চাঁদা চাইছি, বল ব্যক্তি আমাকে দেখছে আমি তাকে দেখছি বলতে পারে, সে প্রুফ দিতে পারে, সে তো আমার বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই হবে, বুঝছেন না? আমি তাকে দেখেও নাই তার কাছে 7 কোটি টাকা দূরের কথা, 7 টাকা তো চাঁদা চাইছে। এই যে তারা বিষয় একটু বিষয়ে বলছে যে আপনার পক্ষে লিমন ও অ্যালেক্স নামে দুই ব্যক্তি সেখানে গিয়েছিল এবং 2 কোটি টাকা দাবি। এই লিমন ও অ্যালেক্স কি কে বা তাদের পরিচয়টা কি? আমি ওই ছুটিতে থাকাকালীন অবস্থায় ওনারা এখানে লোকাল, আমি তো এখানে ভাই অতি গিরি, আমি তো এখানে 100% মানুষ চিনি না এলাকা, চিনি নাকি। আমি ওনাদেরকে বললাম যে ভাই এই অবস্থা, আমার ছোট বোন আমার সাথে একটা জামালা আছে, ওই ভদ্রলোক তো আমাদের টাকা পয়সা দিচ্ছে না, আমার ছোট বোন দেওয়া, আপনারা যদি পারেন চিনেন তারা একটু জিজ্ঞেস করি, একটু মীমাংস করেছে। ওনারা ওই ইয়ারে আপনার জিজ্ঞেস করছিল যে ভাই কি অবস্থা, আপনার টাকা পয়সা দিবেন কিনা, উনি কি টাকা পয়সা পায় কিনা। উনি ওখানে স্বীকারও করছে যে হ্যাঁ টাকা পয়সা পায়, আমি টাকা পয়সা দিয়ে দিব, আপনার প্রয়োজনে তাদেরকে জিজ্ঞেস করুন। আপনি তাদের সহযোগিতা চেয়েছিলেন, পরবর্তীতে তারা গিয়েছিল, সহযোগিতা চাইছিলাম তাদের কাছে, হ্যাঁ সহযোগিতা চাওয়ার পরে ওনারা তার সাথে কথা বলছে আমাদের সাথে যে ভাই এই অবস্থা যে আমার ইয়ার মহিন ভাই পুণ্যের জামাই যে টাকা ছিল পায় কিনা আসলে বিষয়টা, আচ্ছা সে নিজে তাদের কাছে স্বীকারও করছে যে হ্যাঁ টাকা পায়, সে বলছে ভাই টাকাগুলো দিয়ে দিন। আমার এসি স্যার আছে, আমার ডিসি স্যার আছে, এডিসি স্যার আছে, কমিশনার আছে, এডিশনাল কমিশনার আছে, আমি যদি এরকমই তার প্রতি অত্যাচার করতাম আমার সিনিয়রদের কাছে সে বিচার দিত না, আমি কি যেমন চেষ্টা করতে পারি ওসি হিসেবে? তাহলে আপনি কি নিজেকে নির্দোষ দাবি করছেন? অবশ্যই নির্দোষ, নির্দোষ সে আমাদের বিরুদ্ধে মানে মানহানি করিয়ে করছে, আমি প্রয়োজনে তার বিরুদ্ধে মানহানি মামলা করবো, সে টাকা তার কাছে পায় সে এখন উল্টো আমাদেরকে চাঁদাবাজ বানাচ্ছে উইদাউট এনি প্রুফ, উনি ইয়া ছাড়া